প্রিয় বন্ধুরা, শান্তিপুজে মা বামাতারকে প্রণাম জানিয়ে শুরু করতে চললাম আজকের এপিসোড। গুপ্ত সাধক শ্যামাকৃপা ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন তাদের স্বাগত জানাচ্ছি এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রণাম গুরুদেব। গুরুদেব, আজকে আমাদের আলোচনা হবে সপ্ত ঋষি সম্পর্কে। সপ্ত ঋষি নিয়ে আমরা আজকে কথা বলবো, কিন্তু প্রথমে আপনি বলুন। তার আগে একটা তোমার কথা বলতে চাইছি, আমার যারা এপিসোড দেখছেন তারা কিন্তু কেউই ঠিকমতো মানে সাবস্ক্রাইব করছেন, কারণ 1.5 কোটি লোক আমার দেখেছে, 1.5 কোটি ভিউয়ার্স হচ্ছে, 1.5 কোটি, কিন্তু এখনও পর্যন্ত আমি 1 লাখ ক্রস করতে পারিনি। এটা আমার দুঃখজনক ব্যাপার, এবং আমার মনে হয় যে খুব কম লোক আছে যারা সাবস্ক্রাইব করছে, বাকি লোক করছে না, এটা আমার একটা দুঃখজনক ব্যাপার। 1.5 কোটি লোক দেখেছে, 1.5 কোটি লোক, 2 বছর, 2.5 বছর 1.5 কোটি লোক দেখেছে, কিন্তু সাবস্ক্রাইবার নেই। তখন এটা জানি না, মানে আমি সকলকে রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইবটা করে দিন, সবাই যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটা বেঁচে যায়, ঠিক আছে না? মানে এটাই লোককে রিকোয়েস্ট করা। এবার বলো তুমি তোমার কথা। গুরুদেব, আজকে আপনার শ্রীমুখ থেকে জানবো সপ্ত ঋষি সম্পর্কে। হ্যাঁ বলো। তো এই যে মহাকাশে বসে ধ্যানে মগ্ন আছেন সপ্ত ঋষি, একদম সেই সপ্ত ঋষি সম্পর্কে আপনার শ্রীমুখ থেকে জানতে চাই। কী জানতে চাও বলো সপ্ত ঋষি সম্বন্ধে? গুরুদেব, আমরা জেনেছিলাম আপনি একবার বলেছিলেন যে আপনি সপ্তর্ষি মণ্ডলে একজন। এটা আমার কথা নয়, আমার বলার কথা নয়, বলেছে কোনো একজন উচ্চকোটির লোক যিনি আমাকে এটা কানে শুনিয়েছিলেন যে আপনি যেসে লোক নয়, আপনি সপ্তর্ষিমণ্ডলের একজন ঋষি, এবং পরবর্তীকালে যেখানে সপ্তর্ষি পুজো হচ্ছে বেনারসে, যিনি পুজো করেন তিনি এসে হাজির, তিনি এসে আমাকে বললেন আমি আপনাকে পুজো করতে চাই, আরতি করতে চাই। এবং কেন বাবা, কী হচ্ছে? বলছে আপনি তো সপ্তঋষির এক ঋষি, সপ্তর্ষিমণ্ডলের এক ঋষি, আপনাকে নমস্কার করতে চাই এবং পুজো করতে চাই, তখন করো। তা আমি কিন্তু নিজে বলি, আমাকে কেউ বলিয়েছে বলি, কোনো উচ্চকোটি সাধক আমাকে বলেছেন যে আপনি তো যেতে নন, আমি সপ্ত ঋষি একটা ঋষি, ঠিক আছে? ঋষি সম্বন্ধে আমরা সপ্তমণ্ডল সম্বন্ধে জানতাম। গুরু, আমরা এখানে একটা লিঙ্ক পাচ্ছি। হ্যাঁ, কোনো একজন উচ্চকোটি সাধক আপনাকে বলেছেন আপনি সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি। হ্যাঁ বলেছেন। সেই হিসাবে দেখা গেল কিছুদিন মধ্যেই বেনারসের যিনি সপ্তর্ষি সপ্তর্ষি পুজো করেন, মন্দির পুজো করেন, তার প্রধান পূর্বে এসে আপনাকে এসে প্রণাম করলো, আপনার পাশে বসলো এবং আপনাকে জড়িয়ে কাঁদলো। এতে আমরা বুঝতে পারি যে ঘটনাটাকে সত্যি কি মিথ্যে। দর্শক বন্ধুরা, আপনারা সেভাবে জেনে নেবেন। একজন বলেছিলেন উনি সপ্তর্ষি মণ্ডলের ঋষি, এবং পরবর্তী দেখা গেল যে বেনারসের একজন পূজারি এসে বললেন উনি ওনাকে পুজো করেন। কালকে একজন হরিদ্বার থেকে এসেছেন, দেখবেন বুঝতে পারবেন, মানে সবাই আসেন আমাকে ভালো আসেন, এবং হরিদ্বার থেকে এসেছেন কী ব্যাপার, আপনাকে একদিন পুজো করবো, তিনি পুজো করে গেলেন, মানে হরিদ্বার থেকে এসে। তো আমি বললাম তুমি তুমি মানে হরিদ্বার থেকে আমার কাছে এলে কেন? বলবো আমি খবর পেয়েছি আপনি একজন মহান ব্যক্তি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, তাকে যথেষ্ট যত্ন করলাম, এখন লোক সুন্দর লোক আসেন, দূর দূর থেকে লোক আসেন, তারাই বলে, আমি কিন্তু বলি না কোনো ব্যাপার। তোমরা যেটা বলছো ভাবছো যে আমি বলছি বানিয়ে বানিয়ে, তা নয়, আমাকে কেউ পোক করাচ্ছে যে আপনি সপ্তমণ্ডলের একটা ঋষি, ঠিক আছে না? আচ্ছা, কথায় কথায় বেরিয়ে যায় অনেক সময়, অনেক সময় কথা কথা কথার ভিত্তিতে বেরিয়ে যায়। এই যে যেমন ধরো কালকে তুমি দেখলে কালনা পোস্টকার্ডে এপিসোড দিয়েছিলাম শিবদর্শন, শিবদর্শন একটা এপিসোড দিয়েছিলাম, সত্য অতীব সত্য ঘটনা, কিন্তু এতদিন আমি তোমাকে বলিনি, লোকে কী ভাববে, লোকে ভাববে যে ভুল বাদ ভুল দিচ্ছে, হ্যাঁ দাঁড়াকে দিচ্ছে, কিন্তু সর্বৈব সত্য, আমি যেটুকু বলি আমি চেষ্টা করি সর্বৈব সত্য কথাটা বলি, আমি মিথ্যার আশ্রয় নিতে চাই না, ঠিক আছে? তা আমাকে যে যেরকম বলে, একজন এসে বললেন আপনার আপনি আপনি কে জানেন, আপনার পূর্বজন্মের ইতিহাস জানেন? কিন্তু আমার জানার দরকার না, শুনুন আপনি,
আমরা পুরোনো নাম তিনি নাম বলে দিলেন আমাকে, কোথায় জন্মেছিলেন আমাকে, কোথায় সাধনা করেছি সব বলে দিলেন। হ্যাঁ ঠিক আছে, এখন আমি কী করবো এইটা জানি, বেশ করে বসে আছি। কি বলবো বলো। হ্যাঁ হ্যাঁ, আপনি পূর্বজন্মের স্মৃতি বলে একটা এপিসোড করেছেন। হ্যাঁ করেছি, সেখানটায় কিন্তু আপনি বললেন যে পূর্বজন্মের স্মৃতি ফেরানোটা উচিত নয়। একদম, একমাত্র যারা উচ্চপদী সাধক আছেন তারা পূর্বজন্মের স্মৃতিটাকে ফিরাতে পারে, কিন্তু অনেকে জানতে চায় আপনাকে যে আপনি যে পূর্বজন্মের স্মৃতি আপনার কী করে মনে হবে। সাধক এবং একটা র্যাঙ্কের একটা অবশ্যই আমি মিথ্যে কথা বলছি না, বা আমি স্বীকার করে নিচ্ছি যে আমি কিছু সাধনা করেছি এবং আমি সত্যি একজন সাধক। সাধক সমাজ আমাকে, সাধক সমাজ আমাকে মান্যতা দিয়েছে, সেটা তোমরা জানো। হ্যাঁ, সুতরাং কথা হচ্ছে সাধক তো বটেই, এবং খুব বড়ো বড়ো লোকরা আসেন, সাধু সন্ত আসেন, তারা আমাকে যেভাবে বলেন, কিছু কিছু লোক কিছু কিছু সাধু আছেন তারা উচ্চকরী সাধু, কারণ তারা যখন আমাকে বলেন আমি তো অবাক হয়ে যাই, আমার আমার ব্যাপারটা আমি অবাক হয়ে যাই যে আমি এটাই ছিলাম না ইত্যাদি ইত্যাদি। কিন্তু চেক করে দেখা যায় ঠিকই আছে, ঠিকই বলেছে বেটিক বলেন, আমাকে আগের জন্মের নামটা বললেন, আমাকে বসালেন, বসিয়ে বললেন আপনার নাম জেনে যান, আপনার নাম কী, কোথায় আপনি সাধনা করেছেন, সব কিছু আমাকে বলে দিলেন, আমাকে বললেন। তো আমি পরের দিকে আমি একটা মিডিয়া দেখলাম না ঠিকই আছে, কথা বেটিক কিছু নেই বাবা, বেটিক কিছু নেই, কথা ঠিকই আছে। আপনি সেদিন একটা গল্প বলছিলেন আমাদের সপ্ত ঋষি সম্পর্কে, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা বলবেন। সপ্ত ঋষি, সপ্ত ঋষি আকাশে আছেন, এখন ভগু সপ্তষিমণ্ডল আর সপ্তষিমণ্ডল, ভগু সপ্তষিমণ্ডল আমরা কাকে বলছি, দেবতারাকে বলছি, আর সপ্তষিমণ্ডল যারা আকাশে আছেন সপ্তা ঋষি, ঠিক আছে, আর তাদের সম্বন্ধে আমরা বলছি, কারণ তারাও কিন্তু এইখান থেকে পুজো পাচ্ছেন প্রত্যেকে, মানে সপ্তা ঋষির নাম তারা জানা বোধ হয়, পুরস্ত আঙ্গিরা এরা সপ্তা ঋতু মরিচি, ঋতু মরিচি এরা সপ্তা ঋষি, এরা এখান থেকে পুজো পাচ্ছেন প্রত্যেক দিন, এখান থেকে পুজো হয়। এবং বেনারসে একটা জায়গা আছে যেখানে সপ্তা ঋষির পুজো হয়, এবং যিনি পুজো করেন ভুট্টু মহারাজ তিনি এসেছিলেন এবং আমাকে পরিষ্কার করে বলে গেলেন যে আপনার আপনাকে আমি বলছি আপনি সপ্তসমুদ্রে একটা ঋষি, তো এখন যারা পুজো করছে তারাই বলতে পারবে, আমি তার বলতে পারবো না, যেটা তারা বলে আমি হয়তো পরবর্তীকালে সেটাই একটু করে বলি। আর আমার সত্যি কথা ভালোও লাগে একটা, মানে তারা যখন আমার সম্বন্ধে বলে, আমাকে এসে আমার সম্বন্ধেই বলে, তখন আমি ভাবি যে আমি কি সত্যি চাই। হ্যাঁ, এই সপ্তষিমণ্ডল ঋষি, হ্যাঁ দেখো, রামকৃষ্ণ জন্মগ্রহণ করার আগে উনি একবার সপ্তষিমণ্ডলে গেছিলেন এবং উনি গলা জড়িয়ে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যাচ্ছি আপনারা আসুন, আমি যাচ্ছি পৃথিবীতে আপনারা আসুন, আপনি আসুন, আপনি অন্য কিছু না, মানে বিবেকানন্দকেই বলেছিলেন কথাটা। বিবেকানন্দ তো একটা ঋষি আমাদের কাছে, হ্যাঁ সপ্ত ঋষি একটা ঋষি, বিবেকানন্দ একটা ঋষি আমাদের কাছে, তো যাই হোক উনি গলা জড়িয়ে কেড়েছিলেন এবং বলেছিলেন আমি যাচ্ছি পৃথিবীতে আপনিও আসুন, বাচ্চা আর কি, হ্যাঁ 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 বাচ্চা বয়সে আর কি, বড়ো বয়সে না বাচ্চা বয়সে, তো এটা তো আমরা অনেকেই জানে না, এটা রামকৃষ্ণ যে সপ্তষিমণ্ডলে ছোটো বয়সে গেছেন এবং উনি ওখানে রিকোয়েস্ট করেছেন যে আমি যাচ্ছি পৃথিবীতে আপনারা আসুন, এটা হয়তো অনেকেই জানে না, না জানাই স্বাভাবিক, কারণ আমি যখন বলেছিলাম সারদামার গুরুদেব সম্বন্ধে তখন আমাকে অনেকে জুতোর বাড়ি মেরেছিল, সারদামার গুরুদেবকে অনেকে আমাকে বলছিল আপনি জানেন না বন্ধ করে দিন এপিসোড বন্ধ করুন, মুক্ত অনেক কিছু খবর এসেছিল, কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের বড়ো একজন সন্ন্যাসী আমাকে বললেন ফোন করে যে না আপনি বন্ধ করবেন না, ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি, আপনি বন্ধ করবেন না, ও কে কী বলছে আপনার দেখার জন্য কেউ জানে না বলে বলছে, তো অনেকে অনেকেই জানে না, মানে মানে ওরা অথচ মানে মনে হচ্ছে রামকৃষ্ণকে জন্ম দিয়েছে, মনে হচ্ছে রামকৃষ্ণকে জন্ম দিয়েছে যে মানে কেমন বলে আর কি,
রামকৃষ্ণ দুটো বই পড়েই সব বুঝে গেছে, এইটা হচ্ছে কথা। কিন্তু কেউ কিছুই বোঝেনি, রামকৃষ্ণকে বোঝা অতি শক্ত। আপনি এই মুহূর্তে বললেন যে একজন শিশু গিয়েছিলেন সেই সপ্তর্ষি মণ্ডলে, বলো, যিনি রামকৃষ্ণদেব ছিলেন, সেই পরামর্শ রামকৃষ্ণ পরামর্শদেব ছিলেন, হ্যাঁ, ইনি গলা জড়িয়ে অনুরোধ করেছিলেন কোনো একজন সপ্তর্ষি মণ্ডলের ঋষিকে যে আপনি পৃথিবীতে আসুন, মধ্যে আসুন, এসে মানুষের সেবা। আর কেউ নয়, স্বামীজি, স্বামীজি গলা জড়িয়ে উনি। তো তাহলে তো গুরুদেব আমরা ধরতেই পারি যে সপ্তর্ষি মণ্ডলের ঋষিরা এই মুহূর্তে এসে মানুষের সেবা করেন। অবশ্যই তারা তারা ওখানে ওখানে থাকলেও তারা কিন্তু নেমে আসছেন, জন্মগ্রহণ করছেন। আবার বলছি তোমাকে, তারা এখানে নেমে আসছেন, জন্মগ্রহণ করছেন, মানুষের উপকার করে চলে যাচ্ছে। তারা জন্মাচ্ছেন মানুষের উপকারের জন্যে, এবং একটু বড় হয়েই মানুষকে উপকার করছেন, আবার সপ্তর্ষি মণ্ডলে চলে যাচ্ছেন। এইভাবেই চলছে। কিন্তু আমি জ্ঞানগঞ্জ সম্বন্ধে একই কথা বলে গুরুদেব একটা কথা আপনাকে বলি, সেই সময় ধরতে গেলে যে বলেছিল যে আপনি সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি, তাহলে সেভাবে তো আপনি এসছেন, এসে মানুষের কল্যাণ করছেন। হ্যাঁ, করছি, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে তো বলার অপেক্ষা রাখে না, তোমরা দেখছো আমি নির্দ্বিধায় প্রতিদিন কত লোকের উপকার করছি। এগুলো বলা তো উচিত না, মুখ দিয়ে বলা উচিত না, তো করছি, এটা আমার করতে হবে, এটাই ভগবান নির্দেশ, এই নির্দেশ অমান্য করা যাবে না। কে কী বললো আমার কিছু আসে যায় না, কিন্তু এগুলো মানুষ জানে না, গিয়ে দুটার চেঁচামেচি করে, দু চারটে মন্তব্য, ব্যাড মন্তব্য করে। সেদিন একটি ছেলে আমাকে ফোন করে বলছেন, আপনার সম্বন্ধে অনেক কটু কথা বলেছি, আমাকে মাফ করবেন। হ্যাঁ, তো বলেছে ভালো হয়েছে, বলো না, তা আমার কী অসুবিধা হবে, আমার সম্বন্ধে তুমি কটু কথা বলেছো বলো, আমার কোনো অসুবিধা নেই, বলো আমাকে মাফ করে দেবে, আমাকে মাফ করে দেবে, বারবার বলছে আমাকে মাফ করে দেবে, আমাকে মাফ করে দেবে। আমি যেটা হয়ে গেছে সেটা মাফ করা কী আছে, তোমাকে দুটো কথা বলো না, বন্ধু বান্ধবের সঙ্গে বলতে তর্ক হয়েছে, আপনার সঙ্গে দুটো কটু কথা বলেছি, আপনাকে মাপ চাইছি, ঠিক আছে, চাইছি চাও, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো, আজকে আমার এই এপিসোড করার পিছনে একটা কারণ ছিল, সেটা ছিল যে সপ্তর্ষি মণ্ডলের ঋষি সম্পর্কে জানার কথা ছিল, ইচ্ছে ছিল। তো আপনি নিজেই অনেকেই বলেছে আপনাকে যে আপনি সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি, অনেকেই বলে, সেই হিসাবে আমরা আজকে যদি আমার ফোনা কথা, কিন্তু আমি কিন্তু নিজের ডিক্টেটর নয়, আমি নিজে বলছি না আমি সপ্তর্ষি ঋষি, আমাকে যারা বলেছেন তাদের কথাই বলছি, উচ্চকণ্ঠ সাধক আমাকে কয়েকজন বলেছেন দেখে, ঠিক আছে, তাই হবে হয়তো, ঠিক আছে, এটা তো আমার আমার একটু মানে তোমার কী বলবো মানে হ্যাঁ আমার অহংকার আসেনি, আমার মনে আছে আছে, ঠিক আছে, তুই নাই হই তাহলে বাকি আটকে যাবে, আর হলেই বাকি আটকে যাবে, আমাকে আমার কাজ করতে হবে, লোক আসবে তাদের দেখতে হবে, তাদের ওষুধপত্র দিতে হবে, এটা করতে হবে, ঋষি হই আর না হই আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না। যাক, শুনলাম আপনার আলোচনা, প্রচুর লোক আসে, প্রচুর বড়ো বড়ো সাধু সন্ত আসেন, হ্যাঁ, তোমাদের দেখিয়েছি, তারা এসে বলেন, আমি বলি না, আমি বলি না, আর বলার প্রয়োজন নেই, আমার লোকজনকে বলে লাভ হবে না কোনো, কারণ লোকে বিশ্বাস করবে না, দরকার কী আছে, থাক না। আমি যদি সবসময় ঋষি নাও হই, একটা কথা বলছি, আমাকে তো আসতে হবে প্রত্যেক দিন, একটা লোক দেখতে হয় না, একটা কথা গুরুদেব স্বীকার করতে হয়, আপনি সপ্তর্ষি মণ্ডলের ঋষি হন বা না হন, মানুষের কল্যাণ তো করছেন, হ্যাঁ, এটা করছি, সেই হিসেবে আমরা আপনাকে সেটা ভাবতে পারি, যেটা স্বামী বিবেকানন্দ করে গেছেন, যিনি উনি যদি সপ্তর্ষি মণ্ডলের ঋষি হয়ে থাকেন, উনি এসে মানব কল্যাণে কাজ করে গেছেন, ঠিক তদ্রূপ আপনিই করছেন না, সুতরাং সেই কথাটা আসে যাক, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, উনি বারবার করে একটাই বলছেন যে তোমার জন্ম হয়েছে মানব কল্যাণের জন্য, তোমার জন্ম হয়েছে মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণ করো, এটাই ভগবানের নির্দেশ, এটাই সব কিছু, তোমার জন্ম হয়েছে, উনি বলতেন তোমার জন্ম হয়েছে মানুষের কল্যাণ করার জন্য, একটা মানুষের কল্যাণ করে যাও, একটা লোকেরও ভালো করে যাও, এই জন্য বলে কার ভালা তো হোবালা, তেরা খেয়াল রাখে উপর বালা, ঠিক আছে, উনি এটাই বলতেন যে তুমি ভালো করো, লোকের ভালো করো, তোমার জন্ম হয়েছে লোকের ভালো করার জন্য, ঠিক আছে, যে ভালোটা কবে পাওয়ার থাকলে কবে তো হবে ভালো, পাওয়ার না থাকলে তুমি কী করবে, পাওয়ার থাকলে তুমি হয়তো মানুষের উপকার করতে পারো, তো সেই পাওয়ারটা অর্জন করেছি, সেই পাওয়ারটা অর্জন করেছি, সেটা
খুব সাবধানে রেখে দিয়েছি। আমি ক্ষমতা নষ্ট করিনি, ক্ষমতা কাউকে দিয়েও দিইনি, নষ্টও করিনি, এবং আমি নাও করতে পারবো না। মানুষ আসতে দেখতেই হবে, তাহলে মা রাগ করবে, মা রাগ করবে এবং বলবে আমার ক্ষমতা আমায় দিয়ে দে। তুই যদি মানুষের উপকার করতে না পারিস, তাহলে তুই এক কাজ কর, আমার ক্ষমতা আমাকে দিয়ে দে, আমি একটা অন্য লোককে দেবো। এটাই মেন, সুতরাং আমি কোনো অবস্থাতেই ওই মানুষ ফেরাতে পারি না। তাহলে মা বলবেন যে যা আমার ক্ষমতা আমায় দিয়ে দে, তোকে যা ক্ষমতা দিয়েছি ওটা দিয়ে দে, আমি অন্য কাউকে দেবো। অনেক লোক বসে আছে, তারা আমার তপস্যা করছে, তাদের দেবো। ভয়ও আছে, ভয়ও আছে, ভয়ও আছে, পাওয়ার হারাবার ভয় আছে, পাওয়ার হারাবার প্রচণ্ড ভয় বাবা। পাওয়ারের জন্য আজকে আমার কাছে লোকে আসছে, সারা দুনিয়া থেকে লোক আসছে আমার পাওয়ারের জন্য। এই পাওয়ার শেষ হয়ে গেল আমার সবচেয়ে, এই পাওয়ারটুকু আছে বলে লোকে আসছে, বড় বড় সাধু সন্ন্যাসী পায়ে মাথা রাখছে, ঠিক আছে, এইটা আশ্চর্য ব্যাপার, পায়ে মাথা রাখছে, এটা খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, পায়ে মাথা রাখে খুব খারাপ, কিন্তু করছি লোকে নাও করতে পারো, তুমি কখনো না করতে পারো। কালকে সাধু এলো সপ্তাঙ্গে পায়ে এলো মাথা দিয়ে প্রণাম করলে হরিদ্বার থেকে, আমি তাকে বললাম কে কার কথা শুনে, ও যে আপ মহান আদমি হ্যায় আপনার সব কুছ হ্যায়, আপনার সব কুছ হ্যায় আপ মহান আদমি হ্যায় আপকো সিট পামে সিট দেনে সে কোনো অসুস্থ নেই, ওই অনেক কথা বললাম। যাই হোক, সেটাও আমি বলি, অহংবোধ এসে যাবে না। আমি যদি বলি আমার এখন পাওয়ার আছে, একটা অহংবোধ এসে যাবে, পাওয়ার তো অহংবোধটা পাওয়ারই দেয়, পাওয়ার থাকলেই তোমার অহংবোধটা আসবে একদম, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যদি পাওয়ার যতক্ষণ থাকে ততক্ষণ তোমাকে খুব চারদিক চেয়ে কথা বলতে হবে, ব্যবহার চালাতে হবে, ব্যবহার করতে হবে সব কিছু। পাওয়ার হচ্ছে ভয়ঙ্কর জিনিস বাবা, যেমন মানুষের টাকা থাকলে মানুষের জ্ঞান থাকে না, টাকার জ্ঞানে মানুষ অন্ধ হয়ে যায়, তেমনি পাওয়ারের এতেও মানুষ অন্ধ হয়ে যায়। পাওয়ার থাকলে মানে পাওয়ার কে ইউটিলাইজ করে বিভিন্ন বাজে কাজে ইউটিলাইজ করে, ঠিক আছে, আর তার পরিণতি হয় ভয়ঙ্কর, পরের থেকে তার পরিণতি ভয়ঙ্কর হয় পরের থেকে, হ্যাঁ ঠিক আছে না। তো গুরুদেব শুনলাম আজকে আপনার এই আলোকপাত, খুব ভালো লাগলো আমাদের, আমাদের বন্ধুরা নিশ্চয়ই শুনবেন, আপনাদের ভালো লাগবে। প্রণাম গুরুদেব। প্রণাম, প্রণাম, প্রণাম।